উত্তর পূর্বাঞ্চলের জন্য আরও একটি বড় সুখবর। উত্তর পূর্বাঞ্চলের ভ্রমণ, যোগাযোগ এবং অর্থনৈতিক বিকাশকে উজ্জীবিত করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বে দুই রাজ্যকে বহুচর্চিত বন্দে ভারত এক্সপ্রেসে অন্তর্ভুক্ত করছে। অসমের শিলচর এবং ত্রিপুরার রাজধানী আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শীঘ্রই শুরু হবে। আগামী মাসে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হবে বলে জানিয়েছেন ত্রিপুরার রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, ইতিমধ্যে শিলচর এবং আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের চলাচলের জন্য সব ধরনের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। চলতি মাসেই সব কাজ শেষ হওয়ার পর আগামী মাসের শুরুতেই শিলচর এবং আগরতলার মধ্যে শুরু হবে বন্দে ভারত এক্সপ্রেস সেবা। 4 বছরে স্নাতক, নতুন পদ্ধতি চালু করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি। কয়েক বছর কাটতে না কাটতেই আবার সেই পদ্ধতিতে আসতে চলেছে বদল। সূত্রের খবর, 4 বছরের কোর্স কোনো পড়ুয়া যদি 3 বছরে তা সম্পূর্ণ করতে পারে তাহলে তাকে ডিগ্রি দিয়ে দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতে হাঁটতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের 4 বছরের এই সিস্টেম দেশের বেশ কয়েকটি রাজ্য মানলেও এখনও মানেনি তামিলনাড়ু। সেই শিক্ষানীতির কয়েক বছর হতে না হতেই আবার নতুন পদ্ধতি চালুর ভাবনা কেন্দ্রের। জাতীয় শিক্ষানীতির পাল্টা রাজ্যের শিক্ষানীতি চালু করেছিল রাজ্য। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় 4 বছরের কোর্স চালুও করেছিল, তবে আবার নতুন পদ্ধতির কথা শুনে দ্বন্দ্বে রাজ্য। 4 বছরের কোর্স 3 বছরে আর 3 বছরের কোর্স 2.5 বছরে শেষ হলে আদতে লাভ হবে পড়ুয়াদেরই, দাবি কেন্দ্রের। ধর্মযুদ্ধে নামুন, বুট জিহাদ রুখে দিতে হবে। মহারাষ্ট্রে প্রকাশ্যেই হিন্দু ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বলেছেন, কংগ্রেস এবং মহাবিকাশ আগাড়ি প্রকাশ্যে ইসলামিক উলেমা সংগঠনের সাহায্য নিচ্ছে, বিরোধীরা বুট জিহাদ চাইছে, সেটা রুখতে ধর্মযুদ্ধে নামতে হবে হিন্দুদেরও। মহারাষ্ট্রের নির্বাচনকে পুরোপুরি হিন্দু বনাম মুসলমান লড়াই হিসাবে তুলে ধরার চেষ্টা করছে বিজেপি। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ তুলছে বিরোধীরা। আসলে 2024 লোকসভা নির্বাচনে জাতগণনার দাবি তুলে মহারাষ্ট্রে বিজেপির হিন্দুত্ব ভোট ব্যাঙ্কে বাঙ্গন দৌড়াতে পেরেছিল কংগ্রেস। অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল সঙ্গততা বিজেপির হিন্দু ঐক্যের ডাক। লোকসভা ভোটের আগে আবার সেই হিন্দু ঐক্যকে পুনরুত্থান করতে মরিয়া বিজেপি। রুটি বানানোর বেলনা দিয়ে পিটিয়ে দুইজনকে খুন করল এক সহকর্মী। ঘটনাটি ঘটেছে নোয়াগাঁওয়ের একটি বেকারিতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নোয়াগাঁওয়ের গৌরী বেকারিতে। হতাহতরা হলেন শহরের মোল্লাপট্টিতে বেকারির 3 কর্মচারী উত্তম দাস, অভিজিৎ সাহা এবং ইন্দ্রজিৎ পাল। ইন্দ্রজিৎ পাল উত্তম এবং অভিজিৎকে পিটিয়ে খুন করে প্রথমে বেকারিতে ব্যবহৃত বেলনা দিয়ে উত্তম এবং অভিজিৎকে মারধরের কথা স্বীকার করে ইন্দ্রজিৎ। পুলিশ জানায়, খুনের অভিযুক্ত ইন্দ্রজিৎ সকাল পর্যন্ত মৃতদেহ দুইটির পাশে বসেছিল। সকালে কক্ষের ভিতরে মৃতদেহের পাশে বসে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পুলিশ মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এক জুড়া মৃতদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে আরও একটি মৃতদেহ উদ্ধার। রবিবার দুপুর 12টা নাগাদ এক শিশুর মৃতদেহ উদ্ধার হয় লক্ষ্মীপুর থানা এলাকার সিংহের বন তৃতীয় খণ্ডের বরাক নদীতে। লক্ষ্মীপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শনিবার রাতে জিরিবামের আগলাপুর গ্রাম থেকে পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। রবিবার সকালে বাঁশকান্দি পুলিশফাড়ি এলাকার চন্দ্রপুর চিরি ফেরিঘাট বরাক নদী থেকে উদ্ধার হয়েছে মহিলার মৃতদেহ। এদিকে জিরিবামের জাতিডাঙ্গায় একের পর এক মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাতে জাতিডাঙ্গার বলি হয়ে মৃত এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয় জিরিবামের আগলাপুর থেকে। জিরিবাম পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃতদেহের মুখে বন্দুকের গুলির জখমও পাওয়া গিয়েছিল। দিল্লির আকাশ দুয়াশায় ডাকা, কমলো দৃশ্যমানতা, গাড়ি চলছে ধীর গতিতে, দেরিতে উড়েছে শতাধিক বিমান, তিনটি বিমান বাতিলও হয়েছে। 5 দিন ধরে রাজধানীর বাতাসের গুণমান সূচক 400-এর উপরে, সেই সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে দুয়াশা। রবিবার সকালে দিল্লিতে বাতাসের গড় গুণমান সূচক ছিল 428, যা ভয়ানক পর্যায়ে পড়ে। রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গুণমান নির্ধারণের জন্য রয়েছে 35টি পর্যবেক্ষক কেন্দ্র। তার মধ্যে 22টি পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের গুণমান সূচক ধরা পড়েছে ভয়ানক পর্যায়ে। রবিবার সকালে বাওয়ানায় বাতাসের গুণমান সূচক অথবা AQI ছিল সবচেয়ে খারাপ, 471। ক্লাসে একদল ছাত্রকে শিক্ষিকা বকা দেওয়ায় আজব কাণ্ড গোটাল পড়ুয়ারা। শিক্ষিকার চেয়ারের নিচে বাজি ফুটিয়ে প্রতিশোধ নিল। এমন কাণ্ডে 12 জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। আচমকা বিকট শব্দে কেঁপে উঠে গোটা ক্লাসরুম, দুয়ায় ডেকে যায় চারপাশ। চেয়ার থেকে ছিটকে মাটিতে পড়ে যান শিক্ষিকা। চেয়ারে তখন দাউ দাউ করে জ্বলছে আগুন। শব্দ শুনে সকলের মনে হয়েছিল সম্ভবত বোমা ফেটেছে। দ্রুত শিক্ষক পড়ুয়ারা ছুটে আসেন। তখন টের পাওয়া যায় আসলে কি ঘটেছে। কিছুক্ষণ পর জানা যায় গোটাটাই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পরিকল্পিত একটি ঘটনা, যা দেখে রীতিমতো আতঙ্কে উঠেছেন বাকি শিক্ষকরাও। জানা গিয়েছে স্কুলে ঠিকমতো পড়াশোনা না করার জন্য শিক্ষিকা তুমুল বকাঝকা করেছিলেন একদল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে। সেই বকা বলতে পারেনি কেউ। প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন ক্লাসরুমেই শিক্ষা দেবেন শিক্ষিকাকে। ইউটিউব দেখে বোমার মতো বাজি বানানো শেখে পড়ুয়ারা, যেটি রিমোট টিপে ইচ্ছে মতো ফাটানো যায়। সেই বাজি বানিয়ে ক্লাসরুমে শিক্ষিকার চেয়ারের তলায় আটকে দিয়েছিল তারা। ক্লাসরুমে ঢুকে স্বাভাবিকভাবেই চেয়ারে বসেছিলেন শিক্ষিকা। বেঞ্চে বসেই রিমোট টিপে বাজিটি ফাটিয়ে দেয় এক ছাত্র। বাজি ফাটতেই বিকট শব্দে কেঁপে উঠে গড়। বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা আম আদমি পার্টি শিবিরে। রবিবার হঠাৎই চিঠি লিখে দল থেকে ইস্তফা দিলেন দিল্লির পরিবহন মন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা কৈলাস গেহলট। পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী অতীশিকে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন গেহলট। সেখানে দলের বিভিন্ন অপূর্ণ প্রতিশ্রুতি এবং সাম্প্রতিক বিতর্কের কথা উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, দিল্লি সরকারের মন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। পরিবহন প্রশাসনিক সংস্কার, তথ্য প্রযুক্তি, গৃহ, মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের নতুন সরকার বাসভবন ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তা নিয়েও চিঠিতে উল্লেখ করেছেন গেহলট। এবার বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি এলো রিজার্ভ ব্যাঙ্কেও। পুলিশ সূত্রের খবর, শনিবার ব্যাংকের হেল্পলাইনে একটি হুমকি ফোন আসে। এক ব্যক্তি নিজেকে লস্কর জঙ্গি গোষ্ঠীর CEO বলে পরিচয় দেন। তারপরই ফোনে হুমকি দেন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্ক। সূত্রের খবর, হুমকি দেওয়ার পর আবার ফোনে গানও শুনান ওই ব্যক্তি। দেশের কেন্দ্রীয় ব্যাংকে হুমকি ফোনের ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। কোথা থেকে এই ফোন করা হয়েছিল তা চিহ্নিত করার চেষ্টার পাশাপাশি এটি কোনো ভুয়ো হুমকি কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। হুমকি ফোন আসার পরই রিজার্ভ ব্যাংকের নিরাপত্তা আরও আটসাট করা হয়েছে বলে সূত্রের খবর। গত 2 মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় শতাধিক বিমানেও বোমাতঙ্কের ঘটনা ঘটেছে।